নমস্কার, আজকে আমি আপনাদেরকে গাজরের মোগলাই পরোটা করে দেখাচ্ছি। এই জন্য আমি এই বাটি দু বাটি মতন ময়দা নিয়েছি, আর এ 1/3 বাটি মতন আটা নিয়েছি, 1/3 বাটি মতন নিয়েছি সুজি, দুটো ডিম, কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, একটু কসুরি মেথি নিয়েছি, 3টে পেঁয়াজকে কুচি করে রেখেছি, আর দুটো গাজরকে কুচি করে রেখেছি। আর আমার মশলার মধ্যে লাগছে, আমি একটু চিনি নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর একটু খাবার সোডা নিয়েছি, আর নুনটা নিজের ইচ্ছা মতন টেস্ট অনুযায়ী নুনটা দেব। এবার আমি সমস্ত খাবার সোডা, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো নিয়েছি, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ মতো চিনি নিয়েছি, আর একটু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিন। আর আমি আমার আটাটা আর সুজিটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার 2 টেবিল চামচ মতন তেল, সাদা তেল এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন আমার এমন এরকম ব্রেড ক্রাম্পসের মতন হয়ে যাচ্ছে এটা। এবার আমি নর্মাল ওয়াটার অল্প অল্প করে দিয়ে, একটা খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না, মোটামুটি মাঝারি মতন আমরা যেমন বাড়িতে রুটি পরোটা খাই সেরকম করে আস্তে আস্তে এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আমার ময়দাটা 5 মিনিট হয়ে গেছে, আমি এবার কসুরি মেথিটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি আগে কসুরি মেথিটা দিইনি, কারণ এই গন্ধটা জলের সঙ্গে মিশলে পরে কসুরি মেথির গন্ধটা অনেকটা কমে যেত, তাই জন্য আমি পরে এটা দিচ্ছি। আবার ভালো করে মেখে নেব। হয়ে গেছে মা, কসুরি মেথিটা দেওয়া হয়ে গেছে, আমি এবার একটুখানি তেল এই গায়ে মাখিয়ে দিচ্ছি। দিয়ে আধ ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আমার আধ ঘন্টা হয়ে গেছে, আমি ময়দাটাকে আরো ভালো করে মেখে নিচ্ছি, যত সম্ভব ডোলে 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 ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দুটো মোগলাইয়ের মতন ময়দা সরিয়ে নিলাম, নিয়ে আরো ভালো করে মেখে নিচ্ছি। একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে ডোলে ডোলে ময়দা মেখে নিচ্ছি, ভালো করে ঢেলে ঢেলে মেখে নিয়েছি। এবার আমি ওটাকে দুটো ভাগ করে নিচ্ছি, আর এখানে একটু তেল দিয়ে জায়গাটা এর বেলুন, আমি বেলুনটাতে একটু তেল মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এবার আমি যত সময় পাতলা করে এটা বেলে নিচ্ছি, পুরো বেলে নিচ্ছি, নিয়ে একবার উল্টে দিয়ে আবার যত সময় পাতলা করে এটা বেলে নেব। ভেঙে নিয়েছি বোলের মধ্যে, আমি একটু নুন নিয়ে নিলাম, আর আমার গাজরের গাজর কেটে রেখেছিলাম তার অর্ধেকটা নিয়ে নিলাম, অর্ধেকটা পেঁয়াজ নিলাম, কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আপনারা নিজেরা ইচ্ছে মতন যেমন ঝাল খান তেমন দেবেন, আর একটু চটপটা বানানোর জন্য একটু চাট মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এই পরোটাটার মধ্যে, পাতলা পরোটাটার মধ্যে এটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এবার এটাকে সাইড থেকে মুড়ে নিচ্ছি। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, আমি একটু লো ফ্লেম করে দিলাম। দিয়ে আমার এই মোগলাই পরোটাটা আমি আস্তে করে এবার এর মধ্যে ছেড়ে দিলাম, লো ফ্লেমে ভাজছি। আমি একটু এই তেলটাকে উপর থেকে ছিটি করে করে দেব, ছিটি ছিটি দিচ্ছি। একটা পিসটা হয়ে গেছে আমার, আমি এবার এটাকে উল্টে দিচ্ছি, আবার লো ফ্লেমেই ভাজবি, তাহলে ভেতরটা বেশ ক্রিস্পি হবে। লো ফ্লেমেই ভাজছি, তাহলে ভেতরটা খুব মুচমুচে হবে। হয়ে গেছে
খুন্তিটা আমি যত সম্ভব একটু টিপে টিপে ভেতরটা যেন ভালো ভাজা হয়, কাঁচা ডিমের গন্ধ যেন না আসে, সে জন্য একটু খুন্তিটা একটু চেপে চেপে ভেবে রাখতে পারে, একটু লো ফ্লেমে ভাজতে হবে। এবার আমি এটা আমার হয়ে গেছে, এটা আমি এটা তুলে নিচ্ছি। যেমন মোগলাইয়ের সঙ্গে একটা আলুর তরকারি দেয় সেরকম একটা আলুর তরকারি বানাচ্ছি, এই জন্য আমি এরকম আলুকে খোসা ছাড়িয়ে ডুমডুম করে কেটে একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আর রেখেছি দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছি, দুটো টমেটোকে কুচি করে রেখেছি, একটু রসুন কুচি করে রেখেছি, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর কিছু লঙ্কা কেটে রেখেছি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো, একটুখানি সুজি দেবো, আর স্বাদ অনুযায়ী নুন দেবো। প্রথমে আমি জিরেটাকে আমার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, এক টেবিল চামচ মতো তেল দিয়েছি। এবার জিরাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার রসুন কুচিটা ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন, আর সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলাটা ভেজা ভেজা হয়ে গেছে, আমি এবার লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। এবার আমি আমার আলু সেদ্ধ করা আলুটা ভাপিয়ে রেখেছিলাম যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি হয়তো। দিয়ে আমি একটু নাড়িয়ে নেব, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু সামান্য একটুখানি জল দিয়ে একটু নাড়া নেড়ে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। দু তিন মিনিট ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে এটা সার্ভ করে দিচ্ছি। তরকারি আর মোগলাই পরোটাটা সার্ভ করে দিয়েছি আমি। এটা আমার সুজি দিয়েছিলাম বলে খুবই মচমচে হয়েছে, আপনারা যদি অত ক্রিস্পি না পছন্দ করেন তাহলে সুজিটা অ্যাভয়েড করবেন। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।